সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে তিনজন নৌকার তাদের মৃত্যুর খবরে স্তব্ধ পরিবারগুলো পরিবারের দাবি দ্রুত মরদেহ ফিরিয়ে আনার নৌগাঁ প্রতিনিধি সুমনালীর আলীর পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন পিন্টু হাজম নিজ উপার্জনের টাকায় নির্মাণ করেছিলেন পাকা বাড়ি কাজ শেষ হলে সামনের বছর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর গ্রামের এনামুলের কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো না তার টাকা ধার দেনা করে বিদেশ গেছে একটু কাজ আছে ওরে ইয়ে করে আইসা অনুষ্ঠান করে সবাই ধুমধাম করে বিয়ে করব একটু ভালো থাকার জন্য ভালো চলার জন্য গেছে কয় আগুন লাগিছে এই কয় এই ফোন বন্ধ কই রাই দিছে বাবা রে কল্প গল্প করছে আজ সম্বাদ পায় আমার তার পায়ের তলার মাটি নাই আমার ওই আগুনে স্বপ্নপুরে ছাই একই উপজেলার তেজনন্দী গ্রামের ফারুক হোসেন ও দীঘা স্কুলপাড়া গ্রামের সুকবর রহমানের পরিবারের নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারগুলোকে সরকারি সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর সরকারের কাছে আবেদন করিয়ে তাড়াতাড়ি দেশে আনা যায় মরদেহ ফিরিয়ে আনা সহ সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন যেহেতু তারা অসহায় পরিবার সরকারিভাবে এই লাশ চলে আসার পরে আমার যতটুকু জানা আছে যে একটা সহায়তা তারা পায় আমরা সরকারের পক্ষে যেখানে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমরা তাদের কি করবো বুধবার চৌধুরীর স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে আগুনের এই ঘটনা ঘটে বলে জানা গেছে পিন্টু হাজম নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারের দশ বছরের গ্যারান্টি